علماؤهم شر من تحت عديم السماء সেই জামানার অসংখ্য আলেম থাকবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করবে ফাসিক ফুজ্জারদের তাবেদারি করবে হক কথা বলবে না চতুর্দিকে জুলুম থাকবে গলা দিয়ে আওয়াজ বের হবে না কেমনে আওয়াজ বের হবে যে আলেমের গলা দিয়ে ফাসিক জালিমদের পয়সা বিরানি জিরাপি ঢুকে এই আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না علماؤهم شر من تحت عديم السماء আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট এরা দেখা যাবে দরকারি কোনো কথা বলবে না চতুর্দিকে নির্যাতন নিপীড়ন সত্য কথা বলবে না চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না জিলাপি আছে যেখানে পিরানি আছে যেখানে তারা আছে শুনেন শুনেন আলেমদেরকে দেখবেন চার ক্যাটাগরির আলেম আমাদের সমাজে দেখা যায় জুড়ে বলেন কয় ক্যাটাগরি এক নাম্বার হলো তরকারি আলেম আমি এদের নাম দিয়েছি তরকারি আলেম পেট একটা দেখবেন ডেরামের মতো কোন নবীর পেট উঁচা ছিল না এত খাওয়া কিসের হ্যাঁ নবীরা ছিলেন সুঠাম দেহি কোন নবীদের পেট এত বড় ছিল না আপনারা তো ম্যাদ মারে কেন তরকারি আছে যেখানে তিনি আছেন সেখানে তরকারি আলেম যেই দাওয়াত দিল একটু বিবেচনাও করে না হারামও বুঝে না হালালও বুঝে না যেই বাড়িতে তরকারির স্বাদ বেশি ওই বাড়িতে তার আনাগুনা বেশি যেখানে জিলাপি যেখানে বিরানি সেখানেই আছে সে তরকারির জন্য খাওয়ার জন্য খাওয়া দিবেন সবটি হক কথা বের হয় না এরা প্রয়োজনীয় কোনো কথা বলে না উম্মার দরদ নিয়ে উম্মার পক্ষে কথা বলে না এদা হলো তরকারি আলেম জুড়ে বলেন কি আলেম এরপরে দুই নম্বর হলো দরবারি আলেম দরবারি দরবার খুলে বসেছে বাপ দাদার থেকে পেয়েছে দরবার গদ্দি নিশিনে হয়ে দরবার চালায় হুক্কু হুক্কু জিকির চলে চক্ষু বন্ধ করে জিকির করে কিসের চক্ষু বন্ধ করে জিকির করো মিয়া গোটা দুনিয়ায় ফিলিস্তিনে আজকে মুসলমানের উপরে কারবালা চলে বন্ধ চক্ষু খুলে দাও হুক্কু হুক্কু বন্ধ করে হক কথা দরবার থেকে ছেড়ে দাও হক কথা বলনে ওয়ালা দরবার বাংলাদেশে কম না বেশি দরবারি আলেম তিন নম্বর হলো সরকারি আলেম যেই দল এসে যখন সরকার গঠন করে এদের গিয়ে পা চাটে যে সরকার যখনই ক্ষমতায় ওই সরকারের সাথে তারা থাকে এইগুলো হচ্ছে সরকারের পা চাটা গোলাম আলেম এক নম্বরে বললাম তরকারি দুই নম্বর দরবারি তিন নম্বর সরকারি চার নম্বর হলো দরকারি আলেম যেখানেই যেখানে উম্মতের জন্য যেটা বলা দরকার যেটা করা দরকার এই আলেমরা আছে সেখানে এই আলেমদেরকে পাবেন কোথায় এই আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে তাদের প্রতিবাদ আছে সেখানে আবার প্রতিবাদ করতে গিয়ে মাঝে মাঝে জালেমদের জুলুমে তারা জালেমের জুলুমে পিষ্ট হয়ে যায় এই জন্য দরকারি আলেমদেরকে বেশিরভাগ জালেমদের জিন্দানখানা জেলখানায় পাওয়া যায় পাবেন অন্যায় আছে যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার জেলখানা যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার কবরস্থানে অনেক দরকারি আলেম শুয়ে আছে আমাদের সম্পর্ক হবে দরকারি আলেমের সাথে যাদের অন্তরের মধ্যে লোভ লালসা নাই দুনিয়া প্রীতি নাই যাদের অন্তরের মধ্যে আছে কেবলমাত্র কার ভয় আল্লাহকে ভয় করে উম্মতের প্রতি দরদ রেখে যারা কথা বলে এরাই হলো দরকারি আলেম এই দরকারি আলেমদের সাথে আল্লাহ আমাদেরকে বানায় দাও বলেন আমিন আল্লাহর নবী বলেছেন অনেক আলেম আমার কথায় কি কষ্ট পাচ্ছেন কোরআনের কথাগুলো এইরকমই কোরআন থেকে কথা বললে চুরির কথা বললে তো চোরের মন খারাপ হবে ঠিক কিনা ডাকাতির কথা বললে তো ডাকাতের মন খারাপ হবে দুর্নীতির কথা বললে তো দুর্নীতিবাজের চেহারা কালো হবে কার চেহারা কালো হলো আর কার চেহারা সাদা হলো এইটা দেখে কোরআনের কথা বলা যায় না কোরআনের কথা একেবারে নির্দ্বিধায় বলা লাগবে علماؤهم شر من تحت عديم السماء علماؤهم شر من تحت عديم السماء شيء زمانائي
আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে দাজ্জালের মতো দাজ্জালি কাজ নিয়ে বসেছে দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যাবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা হবে ফেক জাহান্নাম দাজ্জাল নামের অর্থই হলো প্রতারক দাজ্জাল নামের অর্থ হলো মিথ্যাবাদী দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড দাজ্জাল যে জান্নাত আর জাহান্নাম দেখাবে ওইটা আসল না নকল জোরে বলেন আসল না নকল আল্লাহর হাবিব বলেছেন যদি দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ে যাও আর দাজ্জালের কাছে দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায়া দাজ্জাল যদি বলে ঈমান আমার উপরে আনো না আনলে আমার এই জাহান্নামে ফেলবো নবীজি বলেছেন ভয় পাইও না দাজ্জালের কথিত জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়া দেখো ওইটা আসলে জাহান্নামের আগুন নয় ওইটা হলো তোমার জন্য জান্নাতের ফুলবাগান দাজ্জাল যেমন এসে মানুষকে ফেক জান্নাত আর জাহান্নাম বিলাবে দাজ্জালের জন্ম হয়ে গেছে অনেক আগে দাজ্জাল আত্মপ্রকাশ এখনো হয় নাই এখন দাজ্জাল আত্মপ্রকাশের আগে কিছু আলেম নামক জাহেল দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আর জান্নাত জাহান্নাম মানুষকে বিলাইয়া দিচ্ছে আপনি জান্নাতি জান্নাত তোর বাপের জান্নাত কার বাপ দাদার সম্পদ নয় জান্নাত কার আমি বলতে পারবো না আপনি জান্নাতি আপনি বলতে পারবেন না হুজুর আপনি জান্নাতি আমরা বলতে পারবো এরকম আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও আমার ভাইকে জান্নাতি বানায়া দাও আমি বলতে পারবো আল্লাহ এই ফেনীর সব মানুষকে জান্নাতি বানায়া দাও আমরা এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি জান্নাত কামনা করতে পারি কিন্তু আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো নবীজি বক্তৃতা করছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলী জান্নাতি এই রকম করে নবী 10 জন সাহাবীর নাম বললেন এই 10 জন সাহাবীর নাম বলে নবীজি বললেন এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে এর বাহিরে আর কেউ জান্নাতি আমরা বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমি জানি না আপনিও জানেন না আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানিয়ে দেন আমার আপনার কি লস আছে নাকি আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামে বানায়া দেন সেখানেও আমার আপনার করার কিছু নাই জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে এটার ফয়সালা যিনি করবেন তিনি কি কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ঈমান আনো এটা আমার জান্নাত এটা জাহান্নাম দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান্নাম বিলায় জান্নাত জাহান্নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে অথবা আল্লাহর কাছ থেকে জান্নাতটা জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে বেটা তুমি নিজে কোথায় যাবে আগে ওটা চিন্তা করো কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না এই হাদিসটি আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা আল্লাহর হাবিব বলেছেন ভোজনকারীরা যেভাবে ভোজন পাত্রের চতুর্দিকে বসে এরপরে ভোজন পাত্র থেকে খাবার গ্রহণ করে অচিরে আমার উম্মতে এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঠিক সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়বে আমরা যখন খাবার খাই খাবারের প্লেটে যেমন আমরা এই হাতগুলো দিয়ে খাবারের প্লেট থেকে খাবার আমরা তুলে মুখে নিয়ে নেই আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় ইসলামের দুশ্মনেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে ইসলামপন্থীদেরকে এভাবে গ্রাস করার জন্য ঝাঁপিয়ে পড়বে এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ওগো আল্লাহর হাবিব সেই জামানায় মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে কি এই অবস্থা হবে নাকি নবীজি বললেন না বাল আনতুম ইয়াউমাইদিন কাসির বরং মুসলমানদের সংখ্যা তখন
অনেক বেশি হবে সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের অবস্থা তখন এমন হবে এরা এদের সংখ্যা থাকবে বেশি কিন্তু এমন ভাবে দুর্বল হয়ে পড়বে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো তারা দুর্বল হয়ে যাবে ওয়ালাইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবা নবীজি বলেছেন আল্লাহ তোমাদের শত্রুদের থেকে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠাইয়া দিবেন ওয়ালা ইয়াকতিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান তৈরি করে দিবেন সাহাবায়ে কেরাম তখন নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল ওয়াহান কি নবীজি তখন বললেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া করাহিয়াতুল মাউত ওয়াহান হলো মৃত্যুকে অপছন্দ করা আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া আজকের মুসলমানদের বর্তমান অবস্থার দিকে তাকালে তো এটাই বোঝা যায় মুসলমানরা এখন আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এতটা স্বার্থপর মুসলমান এখন তার চাকরি চলে যাবে তার চাকরি চলে যাবে তার ক্ষমতা চলে যাবে এজন্য মজলুমের পক্ষে কথা বলে না তার গদি ঠিক থাকে কিনা এজন্য পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না ইমাম সাহেব মিম্বরে বসে হক কথা বলে না চাকরি চলে যায় কিনা সেই ভয়ে নবীজি বলেছেন হুব্বুদ দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দেওয়া আরম্ভ হবে দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে ওয়া কারাহিয়াতুল মাউত মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা মৃত্যুকে ভয় পায় নাই আমাদের পূর্বপুরুষরা ভয় পেতেন একজনকে তিনি কে খালিদ ইবনুল ওয়ালিদের নাম আপনারা অনেকে জানেন একজন অকুতুভয় সেনাপতি কমান্ডার ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে কাফিররা পরাজিত হয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধের কমান্ডার আর সেই যুদ্ধে কাফিররা বিজয়ী হয়েছে এমন কোন ইতিহাস নাই খালিদ ইবনুল ওয়ালিদের ঘোড়া যেদিকে গিয়েছে ইসলামের পতাকা সেদিকে পতপত করে উড়েছে আল্লাহু আকবার পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ সেই সময়ে পারস্য ছিল সুপার পাওয়ার পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন খালিদ তুমি একজন সাহসী বীর এতে কোনো সন্দেহ নাই কিন্তু তুমি যে সেনাবাহিনী নিয়ে যুদ্ধে এসেছো তোমার সেনাবাহিনীর চাইতে আমাদের পারস্যের এই সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সুতরাং তোমার সেনাবাহিনী আজকে বিপর্যস্ত হবে এবং তোমার সাথে যারা এসেছে এরা সবাই আজকে মারা যাবে খালিদ ইবনুল ওয়ালিদ তখন পারস্যের কমান্ডারকে কি জবাব দিলেন তিনি বললেন জিক্তুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া তিনি কি বললেন জিক্তুকুম মিন কওমিন আমি এমন এক সম্প্রদায় থেকে এসেছি আর এমন কিছু সাথী নিয়ে এসেছি এই যুদ্ধে ইউহিব্বুনাল মাউত এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে কামা তুহিব্বুনাল হায়া যেভাবে তোমার সাথের যোদ্ধারা বেঁচে থাকতে ভালোবাসে ঠিক তেমনি ভাবে আল্লাহর দিনের জন্য আমার সহযোদ্ধারা জীবন দিতে শহীদ হতে পাগলপারা হয়ে আছে আমার জাতীয় কবি বলেছেন ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় মোমেনরা কখনোই মৃত্যুকে ভয় পায় না এই জন্য মোমেনদের সামনে ইমানি অগ্নি পরীক্ষা আসলে ইমানের কারণে জীবন দেওয়ার পরীক্ষা আসলে ইমানদার মোমেন ফাঁসির দড়িকে এমন মনে করে তার স্যান্ডেলের ফিতার সমান মনে করে না ইমানদাররা ভয় পায় কাকে আল্লাহকে আমাদের পূর্বসূরি মোমেনরা তো এরকম ছিলেন ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া পিটানো হচ্ছে তার মাকে বাড়ি থেকে আনা হয়েছে মায়ের সামনে ছেলেকে কাপড় চোপড় খুলে পিটানো হচ্ছে কি মা মা বলছেন আবু হানিফা এই জালেমগুলো তোমাকে পিটাতে পিটাতে যদি লাশও বানিয়ে দেয় খবরদার এদের সামনে মাথা নুয়াবো না এই হচ্ছে আমাদের পূর্বসূরি পূর্বসূরিদের ইতিহাস মৃত্যুকে তারা ভয় পেতেন না মুসলমান যখন থেকে মৃত্যু ভয়ে
কাপুনি শুরু করেছে তখন থেকে মুসলমানরা পৃথিবীর ইসলাম বিরোধীদের গোলামে পরিণত হয়েছে অথচ আমাদের পূর্ববর্তী ইতিহাস আমাদেরকে বলে যে আজ পশ্চিমে এবং উত্তরে দক্ষিণে যাদের কাছে আমাদের আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে এরাই আমাদের পূর্বপুরুষদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতো সাহস করে কিচ্ছু বলতে পারতো না এটা আমাদের পূর্ববর্তীদের ইতিহাস মুসলমান মৃত্যুকে ভুলে গিয়েছে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার তামান্না যেদিন থেকে মুসলমানদের অন্তর থেকে চলে গিয়েছে সেদিন থেকে মুসলমান গোলামের জাতে পরিণত হয়েছে শেষ জামানায় মুসলমানগুলো এরকম স্বার্থপর হয়ে যাবে ইসলামের আদর্শ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে শেষ জামানায় আখেরি জামানায় ইসলাম এবং মুসলমানদের কি রকম দশা হবে শুনেন নবীজি চারটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই চারটি ভবিষ্যৎবাণী যেন আজকে আমাদের চারপাশের সাথে মিলে যাচ্ছে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম কেবলমাত্র নামে থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম মানুষ মনে করবে নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলোর নাম ইসলাম এর বাহিরে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোথাও ইসলামিয়া ইসলামের আদর্শ থাকবে না এটি হচ্ছে শেষ জামানার ইসলাম আল্লাহর নবী আরো বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু কোরআন শুধুমাত্র কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু মানুষ এবং সমাজের কোথাও কোরআনের শিক্ষা থাকবে মাসাজিদুহুমা আমিরা সমাজের মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক খুবই সুন্দর মসজিদ ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য মসজিদের ভেতরে হেদায়াত থাকবে না হেদায়াতে কোনো কার্যক্রম থাকবে না এরপরে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায় অনেক আলেম হয়ে যাবে ওই জামানায় আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট ফাসিক ফুজ্জারদের পদলেহন করে এরা আবল তাবল কথা বলতে থাকবে এরা দরকারি কথাবার্তা না বলে বেদরকারি কথাবার্তা বেশি বলবে তাখরুজুল ফিতনাতু মিনহুম এদের থেকে ফিতনা প্রকাশিত হবে আল্লাহর হাবিব এই চারটা ভবিষ্যৎবাণী করলেন দেখেন আমার আপনার চতুর্দিকে কেমন এর বাস্তবায়ন আজকে শুরু হয়ে গিয়েছে প্রথমত নবীজি বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ কোথাও থাকবে না টাকায় দেখেন আজকে আমাদের ব্যক্তি জীবনের দিকে মাথা থেকে পা পর্যন্ত ইসলামের আদর্শ আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে এখনকার যুবক ছেলেরা চুল কাটে খেলোয়াড়ের কাটিং চুল কাটে নায়কের কাটিং এই রকম ছেলে অবশ্য ফেনিতে নাই অথচ তার উচিত ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফলো করবে যাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের চলাফেরা শুরু হয়েছে দাজ্জালি স্টাইলে দেখা যায় হাঁটার সময় অভদ্র ছেলেদের মতো হাঁটে ভদ্রতা নাই নম্রতা নাই বিনয় নাই আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি যখন রাস্তাঘাটে মুরব্বী দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে বয়সে বড় এদের পাশ দিয়ে যখন ছোট ছোট ছেলেরা কিশোর যুবকেরা গিয়েছে ভদ্রতার সাথে গিয়েছে চুপচাপ হয়ে গিয়েছে আর এখনকার চিত্র সম্পূর্ণ উল্টা দেখা যায় বয়স্ক মুরব্বীদের পাশ দিয়ে যুবক ছেলেরা ঝাঁকানাকা ঝাঁকানাকা স্টাইলে চলে অবশ্য এই ধরনের চিত্র আমাদের তারালিয়াতে নাই আপনারাই বলছেন আছে তার মানে সমাজ থেকে ভদ্রতা বিলীন হয়ে যাচ্ছে বিনয় বিনয়
বিনয় বিলীন হয়ে যাচ্ছে অথচ রহমানের বান্দারা হবে নম্রভদ্র তাদের চলাফেরার স্টাইল কেমন হবে আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলেছেন রহমানের বান্দারা দুনিয়াতে চলবে নম্রভাবে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে তারা চলাফেরা করবে দেখেন আজকে যুবকদের লুঙ্গি আর প্যান্ট নিচে নামতে নামতে কেডসের নিচে জুতার নিচে নেমে গিয়েছে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন আল্লাহর নবী তখন বললেন ওই পুরুষ যে পুরুষ টাকনর নিচে কাপড় ঝুলায়া হাঁটে অনেকের শরীরের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই আমাদের পরিবারের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই কেমনে নাই দেখেন একটা বিয়ের অনুষ্ঠান হবে বিয়ে হলো শরীয়ত সম্মত একটা ইবাদত এটা শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান নয় এটা হচ্ছে একটি ইবাদত বিয়ের মতো ইবাদত যখন বিবাহ পড়ানো হবে হুজুর সাহেবকে আনা হয় হুজুর এসে বিয়ের খুতবা দেন এরপরে হুজুর দোয়াও করে দেন কিন্তু যেই বিয়েতে বিবাহের খুতবা দেওয়া হলো বিয়ে পড়ানো হলো তার আগের রাতে ওই বাড়িতে গায়ে হলুদের নামে অশ্লীলতার বেহায় পড়ার চর্চা চলেছে এখন তো আমাদের অধিকাংশের বিয়ে সাথে ঝাঁকানাকা ঝাঁকানাকা না হলে যেন হয় না বিয়ে শাদীতে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান বাদ্যযন্ত্র ঢুকে গিয়েছে মানুষ শুধু নিজেকে মুসলমান দাবি করে এই অবস্থা যেন হয়েছে ঠিক এমন যে আমি গরু খাই আমি মুসলমান বাপের নাম আব্দুল করিম দাদার নাম আব্দুল সত্তার বংশীয় সূত্রে মুসলমান মাঝে মাঝে গরু জবাই করি গরুর মাংস খাই মুসলমান কিন্তু তার বাড়িতে বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা যায় বিয়ে শাদীর মধ্যে অন ইসলামিক কার্যকাণ্ড অন ইসলামিক কাজ চলে ওই যে নবীজি বলেছেন কমিনাল ইসলামি ইল্লাস মুহু নামে ইসলাম থাকবে কিন্তু মানুষ আসলে ইসলাম মানবে না এরপরে পরিবারের মধ্যেও ইসলামী আদর্শের অনুকরণ অনুসরণ থাকবে না হাজবেন্ড ওয়াইফ বিয়ে শাদীর সময় নাচ গান বাজনা বাজায়া বিয়ে করলো যে ছেলে আর যে মেয়ে বিয়ের শুরুতে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান বাদ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করে এই দম্পতির থেকে যে প্রোডাকশন হিসাবে যে ছেলে মেয়েগুলো আসবে সবগুলো ঝাঁকানাকা মার্কা হবে আর যে ছেলে মেয়েরা সুন্নত তরিকায় বিয়ে শাদীর অনুষ্ঠান করে দাম্পত্য জীবন শুরু করবে এদের ছেলে মেয়েগুলো সাহাবীদের মতো হবে আল্লাহওয়ালা হবে বুজুর্গ হবে ঠিক কিনা পরিবার থেকে ইসলাম কেমনে বিলীন হয়ে যাচ্ছে আরে এখন আখেরি জামানার কত ফিতনা শুরু হয়েছে এতদিন তো আমরা দেখতাম ফেসবুকে ইউটিউবে অনেকে ফুড ব্লগ বানায় ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন আর একটা শুরু হয়েছে নতুন ফিতনা কাপল ব্লগ এটা চাচারা বলতে পারবেন না যুবকরা বলতে পারবে অবশ্য এখন অনেক চাচারাও স্মার্ট তারাও ফেসবুক চালান অনেক চাচারা আছেন তো অনেকের সাথে সাক্ষাৎ হলে ওনারা ফোন হাতে দিয়ে বলে আপনার আইডির সাথে একটু অ্যাড করাইয়া দেন তো আমারও ফেসবুক আইডি আছে এতদিন ছিল ফুড ব্লগ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায় ভিডিও করে এডিট করে ইউটিউবে ফেসবুকে দেয় ট্রাভেল ব্লগ এখন নতুন করে শুরু হয়েছে ছেলে মেয়ে বিয়ে করেছে একদম বিয়ের দিন থেকে শুরু করে তারা স্টার্ট করেছে কতদিন করবি এটা তারা সিদ্ধান্ত নিয়েছে এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে এটা তো সুন্নত ভালো জিনিস কিন্তু এটাও ভিডিও করছে হাজব্যান্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি আবার তারা কোথাও ঘুরতে গিয়েছে আরে বাপরে বাপ সেটা বাসা থেকে এই যে মাত্র আমরা ঘুম থেকে উঠলাম এখন আমরা ফ্রেশ হচ্ছি মাত্র আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন আমরা ইমিগ্রেশন শেষ করেছি মাত্র বিমানে উঠেছি নেমেছি এটা হচ্ছে হোটেল এই হলো হোটেলের ওয়াশরুম ইট এরপরে ইত্যাদি ইত্যাদি সব কিছু বানায়া তারপরে দেখা যায় ভিডিও তৈরি করার পরে সেটা ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে কিছু ডলার আসতেছে কিছু বেহায়া পুরুষ সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে এগুলো বেহায়া পুরুষ গতকাল একজন বলল হুজুর এলাকায় বিবাহের প্রস্তাব এসেছে এক মেয়ের বাপের কাছে মেয়ের বাবা জিজ্ঞেস করেছেন বাবা তুমি কি করো কয় আমি এখনো কিছু করি না আপনার মেয়েকে বিয়ে করে করব তো বাবা বলছে বাবা কি করবা
আগে বলো তুমি কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো না কয় না আঙ্কেল কিচ্ছু করি না তবে আপনার মেয়েকে বিয়ে করার পরে আমার ব্যবসা শুরু হবে তো চাচা বুঝতে পারলেন না বলেন আমার মেয়েকে বিয়ে করলে তুমি ব্যবসা কেমনে শুরু করবা এখন সে বলছে আপনার মেয়েটা সুন্দরী আমি যখন বিয়ে করব তাকে শর্টকাট কাপড় পরাবো তাকে মেকআপ দিব পার্লারে নিব সাজাবো এরপরে আমি আর সে মিলে ঘোরাঘুরি করব মাস্তি করব আর তারপর এখনকার ছেলেরা তো কি শব্দ ইউজ করে মাস্তি করব চিল করব হ্যাঁ এগুলা সব ভিডিও হয়ে যাবে সব ভিডিও হয়ে যাবে আর আপনার মেয়ে ভিডিওর সময় একটু সুন্দর সুন্দর পুজ মারবে একটু হাই হেই এগুলো বলবে একটু থ্যাংক ইউ বলবে এগুলো যখন বলবে তখন দেখা যাবে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ শুধু লাইক কমেন্ট আর শেয়ার করবে এখন চাচা বলছেন বাবারে লাইক কি কমেন্ট কি শেয়ার কি কয় আপনি এগুলো বুঝবেন না তখন চাচা বললেন লাইক কমেন্ট শেয়ার দিলে তোমার লাভটা কি কয় লাভটা তো এখানেই যত বেশি ভিউ হবে তত বেশি আমি টাকা পাবো তখন চাচা বললেন যারা তোমার এগুলো দেখবে এই সমাজের মানুষরা তারা কি তোমাকে টাকা দিবে কয় আপনি তো বুঝেন না কিছু এগুলো ফেসবুক ইউটিউব থেকে আসবে ইনকাম ওরা দিবে কর্তৃপক্ষ দিবে কে দিবে কর্তৃপক্ষ দিবে তখন বাবা বলল আচ্ছা এগুলার চাইতে একটা ব্যবসা করলে অথবা একটা চাকরি করলে অথবা উদ্যোক্তা হয়ে কিছু করলে কি ভালো হতো না তখন ছেলে জবাব দেয় আপনার মেয়েকে বিয়ে করার পরে এই ব্যবসার মতো নো রিস্ক ব্যবসা কোনো ব্যবসা ইনভেস্ট নাই আমার কোনো কষ্ট নাই এটাতে তো লাভ বেশি সুতরাং চিন্তা করেছি আমি বিয়ের পরে আপনার মেয়েকে বিয়ে করার পরেই তারপরে আমি কাপল ব্লগ বানানো স্টার্ট করব কাপল ব্লগ বানায় বানায় আমি পয়সা ইনকাম করব মানে বিষয়টা হয়ে গেছে যেন এমন যে এই বেহায়া বেসরম বেলাস পুরুষ সে পয়সার জন্য তার বউকে মানুষের কাছে বিক্রি করে দিতেও রাজি কিছু বেহায়া আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয় ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে বেহায়ার একটু খারাপও লাগে না মানুষ দেখে দেখার পরে বলে ওয়াও ফ্যান্টাস্টিক মানুষ দেখছে তার ভালো লাগে তার একটু খারাপও লাগে না বিয়ে করলো সে নিজে মহরা না দিয়ে এত টাকা মহরা না দিয়ে বিয়ে করলো কিন্তু তার বউয়ের সৌন্দর্য সে নিজে যতটা না উপভোগ করে তার চেয়ে বেশি উপভোগ করে মানুষ কি বলেন এরকম কাপল ব্লগ এখন আসে না নাই ফেনীতেও কি কেউ করে নাকি হ্যাঁ যদি এখানে কেউ থাকে এদা হেদায়াতের সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যান সব কিছু ডিলেট করে ফেলেন হাজবেন্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্তগুলো হাজবেন্ড ওয়াইফের ভেতরে থাকবে এগুলো মানুষ কেন দেখবে মানুষ কেন জানবে এগুলো কি মানুষ জানার বিষয় আবার অনেকে আছে তার বউকে নিয়ে যখন বাসা থেকে বের হয় বাড়ি থেকে বের হয় দেখা যায় বউ সাজগোজ করতে করতে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক মহিলা আছে বাড়ি থেকে কোথাও বের হবে কমিউনিটি ক্লাবে যাবে কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাবে যাওয়ার আগে দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে যেই মহিলা বাহিরে কোথাও বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ এই মহিলা তার রূপ সৌন্দর্য পর পুরুষকে দেখাবার জন্য দুই তিন ঘন্টা কষ্ট করে সাজগুজ করে নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলা বেডির মতো থাকে আর যখন বাহিরে কোথাও বের হতে যায় তখন ঝাঁকানাকা ঝাঁকানাকা জরিনা আর সকিনা মার্কা সাজগুজ মারে ঠিক কিনা অথচ সাজগুজ করা উচিত ছিল নিজের হাজবেন্ডের সামনে হাজবেন্ডের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা নিজেকে প্রস্তুত করেন আমার ফেনীর বন্ধুদেরকে বলবো নিজেকে এমন ভাবে আপনি তৈরি করেন আপনি সাজগুজ করেন আপনার হাজবেন্ডের জন্য যাতে আপনার হাজবেন্ড আপনার দিকে তাকালেই আপনার প্রতি তার প্রেম ভালোবাসা জন্মে যায় আপনার প্রতি যেন তার আন্তরিকতা আর ভালোবাসা দিন 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 বেড়ে যায় এই সাজগুজ পাবলিকের জন্য নয় সাজগুজটা হবে আপনার হাজবেন্ডের জন্য কারণ আপনার এই সৌন্দর্য হলো আপনার স্বামীর জন্য আমানত এটা মানুষের জন্য নয় আবার আমরা অনেক ভাইয়েরা আছি শুধু বোনদের কথা তো বলে লাভ নাই বাসায় যখন আমরা থাকি বউয়ের সামনে আমরা কামলা বেড়ার মতো থাকি আবার বাহিরে যাওয়ার সময় কি ফ্যাশন
এইদিকে কিছুক্ষণ পারফিউম মারে ওইদিকে কিছুক্ষণ পারফিউম মারে বুচ্চি বাসায় যখন থাকবেন তখন তো বাবুর মতো থাকা লাগবে না কিন্তু পরিচ্ছন্ন এবং গোছালো জীবন যাপন দরকার আছে না নাই আপনার সামনে আপনার স্ত্রী পরিচ্ছন্ন পরিপাটি থাকুক এটা আপনি যেমন পছন্দ করেন আপনার বউয়ের তো মন আছে তিনিও তো চাইবেন আপনিও যেন তার সামনে পরিচ্ছন্ন এবং গোছালো থাকেন দাম্পত্য জীবনে এভাবে ইসলামী আদর্শ বিলীন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন সন্তানদের নাম রাখি সেখানেও ইসলামী আদর্শ নাই মুসলমান ছেলেদের নাম শুনলে লাগেও না এটা মুসলমান গত সপ্তাহে প্রায় 10 12 দিন উত্তরবঙ্গে ছিলাম মাহফিলের পোস্টার হাতে নিয়ে দেখি সভাপতির নাম বুলেট আজকের সভাপতির নাম কি আচ্ছা উল্লেখ নাই এখানে না আছে সুন্দর নাম ইসমাইল অনেক সুন্দর নবীর নাম সভাপতির নাম বুলেট সভাপতির নাম দেখলাম আপেল আপনারা কি ভাবছেন হাসাচ্ছি আপনাদের কি এগুলাই তো নাম আপেল বিস্কুট চিনি নান্নু পাপ্পু জলটু বন্টু মিন্টু পিন্টু এগুলো নাম অথচ আল্লাহর নবী বলেছেন ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম রাখো এটা হচ্ছে মা আর বাবার হক মা বাবা সন্তানদের সুন্দর নাম রাখবে কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন সবাই বলেন তিনি কি এজন্য নবীজি বলেছেন ছেলেদের নাম যখন রাখো তাসম্মু বিআসমাইল আম্বিয়া নবীদের নামের সাথে মিলায় রাখো ছেলে হয়েছে নাম রেখে দেন মুসা নাম রেখে দেন ঈসা নাম রেখে দেন ইব্রাহিম নাম রেখে দেন ইয়াহইয়া নাম রেখে দেন জাকারিয়া অথবা সাহাবীদের নামের সাথে মিলায় রাখেন আলেমদের সাথে পরামর্শ করেন আজকে সকালবেলা এক চাচার সাথে দেখা হলো বললাম ছেলে মেয়ে কয়টা কয় আমার দুই ছেলে বললাম দুই ছেলের নাম কি রেখেছেন কয় এক ছেলের নাম আনাস আরেক ছেলের নাম তালহা কি সুন্দর নাম আমি বললাম কেন দুই ছেলের নাম আনাস এবং তালহা রাখলেন আমাকে উত্তর দিল দুইটাই তো সাহাবীর নাম এই উদ্দেশ্যে রেখেছি যেন আমার ছেলেগুলোর চরিত্র সাহাবীদের মতো হয়ে যায় আমিও বললাম আমিও দোয়া করছি আল্লাহ আপনার আনাস আর তালহাকে আনাস এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমার মতো বানিয়ে দেন তালহা কি সাহাবি উহুদের ময়দানে যখন কাফির মুশরিকের গোষ্ঠী নবীজিকে ঘিরে ফেললো নবীজিকে যখন তারা তীর দিয়ে হামলা চালালো তালহা রাদিয়াল্লাহু আন একাই তিনি অসংখ্য তীরের আঘাত সহ্য করেছেন একটা দুইটা নয় তিরিশের অধিক তিরিশের অধিক তীর বিদ্ধ তিনি হলেন আল্লাহর রসুল তালহার এই চিত্র দেখে বললেন কেউ যদি দুনিয়াতে জীবন্ত কোনো শহীদ দেখতে চায় সে যেন আমার তালহার দিকে তাকায় সুবহানাল্লাহ এখন আমরা নাম রেখে দিয়েছি ছেলের নাম আকাশ ছেলের নাম আগুন ফাগুন এগুলো কোনো নাম হইল নাকি মুসলমানের সন্তানের নাম বুঝাও যায় না এইভাবে করে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আজ ইসলাম নাই পরিবারে ইসলাম নাই সমাজ এবং রাষ্ট্রের কোথাও আমরা ইসলামকে চর্চা করি না আপনাদের এলাকার মসজিদে যদি খতিব সাহেব জুমার দিনে বলেন আমাদের এই তারালিয়া মসজিদ এটা সভাপতির আইনে সেক্রেটারির আইনে কোষাধ্যক্ষের আইনে চলবে না এই মসজিদ চলবে ইসলামের আইনে আল্লাহর আইনে দেখা যাবে সভাপতি আগেই হাত তুলে বলবে হুজুর আপনি ঠিক কথাই কইছেন ঠিকই আছে মসজিদ আপনি আল্লাহর আইনে চালান ইসলামী আইনে চালান সেক্রেটারি কোষাধ্যক্ষ মুসল্লি সবাই একমত হয়ে যাবে হুজুর যদি এর পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে ইসলামী আইনে মসজিদ চলবে সেই ইসলামী আইনে সমাজ চলবে রাষ্ট্র চলবে দেখবেন কিছুক্ষণ আগে যারা ঠিক ঠিক কইয়া চিল্লাইছে এদের মধ্যে মুনাফিকের ভাইরাস যাদের অন্তরে আছে আল্লাহর আইন আর ইসলামী আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বললে সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যাবে যে আল্লাহর আইন মসজিদে চলবে সমাজে এবং রাষ্ট্রে সব জায়গায় কার আইন চলবে আসমান কার আপনারা কি ভয় পান নাকি আসমান কার জমিন কার তো আইন কি চলবে আপনার বাপের আইন কি চলবে আপনার দাদার আইন কি চলবে আপনার হাজবেন্ডের আইন কি চলবে আপনার বাপের আলালাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইনও চলবে তার আল্লাহর নবী বলেছেন আল্লাহ
আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কোথাও ইসলামের আদর্শ থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম কিন্তু ইসলামী আদর্শের কোনো নমুনা দেখা যাবে না ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো আমল সমাজে পাওয়া যাবে না আহারে মুসলমান কলিজাটা ফেটে যায় দুঃখে কলিজাটা ফেটে চৌচির হয়ে যায় যখন দেখি মুসলমান শুধু কুরআনকে বানিয়েছে ঝাড় ফুকের কিতাব মুসলমান কুরআন বানিয়েছে খতমের কিতাব কুরআন বানিয়েছে শুধু মসজিদে মসজিদে তিলাওয়াতের কিতাব অথচ আল্লাহই কুরআন দিয়েছেন কুরআন অনুযায়ী সব কিছু চালানোর জন্য আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো আমল মানুষের জীবনে থাকবে না কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন হবে না কুরআন অনুযায়ী কিছুই পরিচালনা হবে না আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন সায়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফীহি আল কুররা ওয়া ইয়াকিল্লু আল ফুকাহা নবীজি বলেছেন আখিরি জামানায় কুরআন তেলাওয়াতকারীদের সংখ্যা বেড়ে যাবে কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে বলেন তো আমাদের সমাজে কুরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি না কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি আমি যদি জিজ্ঞেস করি এখানে কারা কারা কুরআন তেলাওয়াত জানেন দেখা যাবে প্রায় ম্যাক্সিমাম সব মানুষের হাত উঠে যাবে বলবেন হুজুর আমরা তো কুরআন দেখে দেখে পড়তে পারি কিন্তু যদি বলা হয় কুরআন বুঝেন এরকম কয়জন আছে দুই চারটা হাত উঠতেও পারে আবার না উঠারও সম্ভাবনা আছে তাহলে নবীজি যেটা বলে গেলেন আজকে সেটার বাস্তবায়ন আছে না নাই নবীজি বলেছেন আখেরি জামানায় কুরআন পড়নেওয়ালা মানুষের সংখ্যা বেশি থাকবে কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম এই জন্য দেখা যায় দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবিও আছে সকালবেলা ফজরের নামাজ আদায় করে ঘুষের আয়াত সুদের আয়াত পরে আবার সকাল দশটার সময় অফিসে গিয়া সমান তালে ঘুষের টাকা পকেটে ঢুকায় কারণ কুরআন তো ঘুষের আয়াত শুধু পরে কিন্তু বুঝে না দাড়ি আছে টুপি আছে কোরআনের তেলাওয়াতও আছে কিন্তু দুর্নীতি আর লুটপাটের বেলায় কোনো কমতি নাই তাহলে বোঝা গেল কোরআন আছে কিন্তু কোরআনের কোনো আমল নাই আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল তিনি বললেন কেন তোমাদের বাড়িতে কি কোরআন নাই তোমরা কি কোরআন পড়ো না কানা খুলকুল কোরআন তোমাদের বাড়িতে যদি কোরআন থাকে তো শোনো এই কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত কোরআনের আগাগুড়া যা লেখা আছে নবীর বাস্তব জীবনে কোরআনের সম্পূর্ণ চিত্র আছে আল্লাহর নবী তার সাহাবীরা কোরআন যখন পড়তেন বুঝে বুঝে পড়তেন কোরআনের আয়াতটা নিজের জীবনের সাথে মিলাইয়া নিতেন কোরআন পড়তেন বুঝতেন আর কোরআনের রঙে নিজেদেরকে রাঙাতেন কোরআনের রঙে নিজেদেরকে সাজাতেন কোরআন পড়তেন বুঝতেন আর নিজেদেরকে কোরআনের আলোকে সাজাতেন কোরআনের আলোকে গঠন করতেন আর আমরা এখন কোরআন পড়ি কিন্তু কোরআন আমরা বুঝি না বলে কোরআনের আইন কোথাও দেখা যায় না কোরআন আমরা শুধু পড়ি তিলাওয়াত করি কিন্তু কোরআন আমরা মানি না কোরআন আমরা বুঝি না কোরআন যেন আমরা না বুঝি এই জন্য কিন্তু ইসলাম বিরোধীরা সব ব্যবস্থা করে ফেলেছে আমাদের বাচ্চাগুলো সব শিখছে কিন্তু কোরআন বোঝার কোনো উপায় নাই আর এই জন্য আমি সবার আগে আপনাদেরকে দোষ দিব কারণ হলো বাবা মা আপনি আপনার বাচ্চাকে ইংরেজি শেখাবার জন্য বাবা মা আপনি আপনার বাচ্চাকে বিজ্ঞান শেখানোর জন্য যতটা তৎপর আপনার ছেলে মেয়ে 13-14 বছর থেকে কোরআন বুঝবে এই রকম ব্যবস্থা করতে আপনি কিন্তু ততটা অপতৎপর আপনার মধ্যে চেষ্টা নাই চেষ্টার কমতি নইলে প্রতিষ্ঠান তো অনেক আছে ছেলে মেয়েকে ওই প্রতিষ্ঠানে দেন 14-15 বছর বয়স থেকে ছেলেটা যেন কোরআন খুললেই কোরআনের অর্থ বুঝে কোরআন যদি ছেলে মেয়েরা বুঝে তাহলে এর প্রভাব চরিত্রের উপরে পড়বে কি পড়বে না এই জন্য বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানোর কোরআন বোঝানোর ব্যবস্থা করা আজকে আমাদের শিক্ষায় সব আছে কিন্তু দুঃখ আমাদের জন্য সংখ্যাধিক্য মুসলমানের দেশ কোরআন বোঝার কোনো উপায়
কুরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় আছে আর কোথাও কুরআন নাই নবীজি বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন থাকবে কুরআনের আইন থাকবে না কুরআনের আইন আজকে কোথাও নাই বিচার হয় আমার আপনার তৈরি করা আইনে আমার আপনার তৈরি করা আইনে বিচার হয় দেখে দিন দিন চুরি ডাকাতি কমে না বাড়ে কুরআন দিয়ে একটা চুরির বিচার করে দেখেন একটা বিচারে দেখে বাদবাকি সকল চোর আর বদমাশ তারের মতো একদম সুজা হয়ে যাবে কারণ কুরআনের বিচারে কোনো দুই নাম্বারই নাই কুরআনের বিচারে কোনো স্বজন প্রীতি নাই আমি আপনি যখন নিজেদের আইন দিয়ে বিচার করি সেখানে দল কানাবি দল প্রীতি স্বজন প্রীতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য দেখা যায় মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানানো হয় আর অপরাধীকে নিরপরাধী বানানো হয় যেই সমাজে ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ জেলখানায় থাকবে আর চোর ডাকাতেরা জেলখানার বাইরে থাকবে বুঝতে হবে সেই দেশে সেই সমাজে বিচারের নামে অবিচার চলে কোরআনের বিচার থাকলে অশান্তি থাকে না বেইনসাফি থাকে না কোরআনের বিচার আছে যেখানে ইনসাফ আছে সেখানে কোরআন আজকে কোথাও নাই আছে শুধু মসজিদে আর মাদ্রাসায় আল্লাহর নবী এই কোরআন তিলাওয়াত করতেন কোরআনের দাওয়াত দিতেন ঠিক তেমনি ভাবে এই কোরআন নিয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন আর আমাদের চিত্র হলো এমন আমরা সেই নবীর উম্মত বলি আমরা নবীজির উম্মত আমরা নবীজির বড় আশেক এখন কেমন আশেক দেখেন কোরআন রেখে দিয়েছি মসজিদে কোরআন রেখে দিয়েছি মাদ্রাসায় অনুষ্ঠানের আগে তিলাওয়াত হয় কিন্তু দেখা যায় অনুষ্ঠানগুলোতে কোরআন বিরোধী কর্মকাণ্ড আছে কোরআনের শুধু তিলাওয়াত আছে আর কিচ্ছু নাই কোরআনের কোনো আইন নাই কোরআনের কোনো বিচার নাই আল্লাহর নবীর ইসলাম ছিল যেই কোরআন থাকবে মসজিদে সেই কোরআন থাকবে মুসলমানের সমাজের সবখানে আর আমাদের সমাজের চিত্র হলো কোরআন আছে মসজিদে মাদ্রাসায় আর কোথাও কোরআন নাই আমরা ঠিক কোরআন ততটুকু মানি আমাদের সুবিধা পাবো যতটুকু কোরআন মানবো ততটুকু যেখানে সুবিধা নাই সেখানে আমরা কোরআন মানি না সুবিধাবাদী পার্টি সুবিধাবাদী মুসলমান হয়েছে অথচ নবীজির জামানায় কোরআন ছিল মসজিদে কোরআন ছিল সব জায়গায় আর আমাদের যুগে কোরআন শুধু আছে মসজিদে মাদ্রাসায় আর কোথাও কোরআন নাই ঠিক এমনি ভাবে আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসায় ঢুকাইয়া দিয়া বাদ বাকি সব জায়গা থেকে কোরআনের আইন বিদায় করে দিয়ে আমরা নিজেদেরকে যে মুসলমান হিসাবে দাবি করি এর নাম মুসলমানিত্ব নয় এর নাম মুনাফেকি একজন মুসলমান কোরআন যেমন পড়বে বুঝবে তেমনি কোরআনের আন্দোলনে সামিল হবে কোরআনের প্রচারে কোরআনের প্রতিষ্ঠায় সে নিজেকে সামিল করে দিবে এটাই হবে মোমিনের চরিত্র আল্লাহর নবী বলেছেন আখিরে জামানার ইসলাম হবে এমন কোরআন থাকবে কোরআনের পাতায় কিন্তু মানুষের মধ্যে সমাজের কোথাও কোরআনের কোনো আমল পাওয়া যাবে না শুধু তাই নয় সেই সমাজের চিত্র হবে এমন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলো হবে সুন্দর কিন্তু মসজিদগুলোর ভেতরের অবস্থা হবে অসুন্দর মসজিদের ভেতরে কোনো হেদায়াত থাকবে না বলেন তো দেখি আমার সমাজে মসজিদ বেশি নাকি মুসল্লি বেশি জোরে বলেন আমার সমাজে মসজিদ বেশি মুসল্লি কম আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নামাজের জামাতে মানুষ তার মানে ওয়াজ হয় বেশি আমল হয় সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান সব হুজুরের ওয়াজ শুনে কিন্তু দেখা যায় অনেকেই আছে নামাজের কোনো খবর নাই ডাক করো না মাইকম্যান কেলা নামাজি বানায় দেন একটা কথার কথা বললাম আর কি সবচেয়ে বেশি ওয়াজ কে শুনে তার মানে আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি আমল হচ্ছে কম আমলের দরকার আছে কথা হবে কম কাজ হবে বেশি আমাদের মসজিদগুলো এখন সুন্দর তারালিয়ায় কি কোনো কাঁচা মসজিদ আছে নাকি কাঁচা মসজিদ আছে সোনের মসজিদ মাটির বেড়া আছে আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি কাঁচা আর নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আহারে আমাদের মসজিদের উপরে ছাদ দালাই আর আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি আমাদের মসজিদের পিলারগুলো
পাকা আর আল্লাহর নবীর পিলারগুলো আল্লাহর নবীর মসজিদের পিলার খেজুর গাছের ডালের তৈরি ছিল আমাদের মসজিদের ফ্লোরগুলোতে নিচে টাইলস থাকে শীতকাল এসে যে দামি দামি কার্পেট দেওয়া হবে আল্লাহর নবীর মসজিদে নিচে কোনো টাইলস ছিল না নিচে কোনো দামি কার্পেট ছিল না ছিল মরুভূমির বালি ছিল মাটি যখন তারা সাজদা দিতেন কপালে নাকে হাতে পায়ে অঙ্গপ্রত্যঙ্গে ধুলাবালু লেগে যেত অল্প একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত যখন তারা সাজদা দিতেন নাকে কপালে হাতে পায়ে অঙ্গপ্রত্যঙ্গে দেখা যেত মাটি লেগে গিয়েছে কাদা লেগে গিয়েছে সেই সময়ে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা এখনকার মসজিদ পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদটা থাকে ফাঁকা মসজিদ থাকে এই যে আজকে জুমাবার ছিল আপনাদের মসজিদ সহ তমাম বাংলাদেশের মসজিদে বাংলাদেশের সকল জায়গায় মসজিদে জুমার নামাজে মুসল্লি ছিল কম না বেশি জুমার পরে আসরের নামাজে দেখা যায় পাঁচ ভাগের এক ভাগ মুসল্লি নাই আমার দেশের মুসল্লিগুলোর চিত্র হলো এমন মাঝে মাঝে ইচ্ছে হলে মসজিদে আসে মাঝে মাঝে আসে না কেউ আসে সাপ্তাহিক শুধু জুমায় আসে কেউ সপ্তাহে তিন চারবার এসে একটু ঠুকঠুক করে সাজদা মানে কেউ বা মাঝে মাঝে আসে এই যে মাঝে মাঝে যারা এসে নামাজে সাজদা দেয় এই সকল নামাজিদেরকে আল্লাহ তাআলা বলেছেন না ধ্বংসপ্রাপ্ত আপনাদের খুব পরিচিত সূরা এই সূরা আপনাদের সকলের ঠোঁটে রাগায় মুখস্থ আছে এই নামাজিদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন শুনেন আমার সঙ্গে পাল্লে তেলাওয়াত করেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ধ্বংস ওই সকল নামাজিদের জন্য ওই সকল নামাজিদের জন্য ওয়াইল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন শক্তিশালী ঘাঁটি এই ওয়াইল নামক এই ঘাঁটির আগুনের উত্তাপ এত বেশি জাহান্নামের অন্যান্য আগুন জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক ঘাঁটির আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে চার শতবার প্রার্থনা করে আল্লাহু আকবার এই ওয়াইল হচ্ছে নামাজিদের জন্য এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য কিন্তু আল্লাহ তো বললেন নামাজিদের জন্য ধ্বংস তার মানে কিছু মানুষ নামাজ আদায় করে ও জাহান্নামী হবে কিছু মানুষ নামাজি হয় ধ্বংসপ্রাপ্ত হবে এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ কোন সকল নামাজিরা ধ্বংসপ্রাপ্ত কোন সকল নামাজিরা জাহান্নামী পরের আয়াতে আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে গাফেল এতটাই গাফেল আজান হয় কিন্তু মসজিদের দিকে তার কোনো মনোযোগ নাই নামাজের দিকে তার কোনো মনোযোগ নাই ফজরের আজান হয় খবর নাই মুয়াজ্জিন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম আর মুসলমান সে তখন ঘুমায়া থাকে আর বলে নামাজের চাইতে ঘুম উত্তম নামাজের ব্যাপারে বেখবর নামাজের ব্যাপারে গাফলতি করে নামাজের ব্যাপারে উদাসীনতা মাঝে মাঝে ইচ্ছে করলে মসজিদে যায় মাঝে মাঝে যায় না এই রকম নামাজিদের জন্য ধ্বংস বলেছেন কে তাহলে আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহ কোন সকল নামাজিরা সফল আল্লাহ আবার জবাব দিলেন শোনো কারা সফল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে হেফাজত করে এই তো এশার নামাজের পরে যখন ঘুমায় তখন তার দিলে এই বাসনা থাকে ফজরের আজান আমি শুনবো আজান শুনেই মসজিদে যাব ফজরের আজান নামাজ শেষ করে বের হয় আবার অপেক্ষায় থাকে কখন আমি জোহরের টাইমে মসজিদে যাব জোহর আদায় করে বের হয়ে যায় আবার অপেক্ষায় থাকে কখন আসরের নামাজে মসজিদে যাব এই রকম পাঁচ ওয়াক্ত মসজিদে যাওয়ার জন্য পাগল পাগল দিল এই রকম কিছু মানুষ আছে না নাই আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এই লোকগুলোর অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে মসজিদের সাথে অন্তর
অন্তরের টান থাকে মসজিদের সাথে যাদের অন্তরের টান থাকে মসজিদের সাথে যাদের অন্তরের অন্তরঙ্গ সম্পর্ক থাকে কিয়ামতের দিনে এদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কে শুধু তাই নয় এদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়ে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই সকল পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজতকারী বান্দারা দুনিয়ার সফর শেষ করে যখন চলে যায় এরা তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায় তাহলে বলেন তো আমরা কি মাঝে মাঝে নামাজ পড়ুন না পার্টি হব নাকি সব সময় মসজিদগামী হব সব সময় মসজিদগামী বান্দাদের আল্লাহ বড় ভালোবাসেন মসজিদগামী বান্দা কার মেহমান আল্লাহর মেহমান এরা হচ্ছে দুয়ুফুর রহমান এরা হচ্ছে রহমানের এরা হচ্ছে রহমানের মেহমান আমরা রহমানের মেহমান হতে চাই কি চাই না রহমানের মেহমান হতে চান না কে কে হাত তুলেন মাশাআল্লাহ খুব মনোযোগ সবাই রহমানের মেহমান হতে চাই এই জন্য আজান হলে আমরা নামাজে যাব ইনশাআল্লাহ নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো হাহাকার করবে মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে শুধু তাই নয় মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে নবীজি বলেছেন লা তাকুমুসা হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে বড়াই করে তার আলিয়ায় যদি মসজিদ হয় এক কোটি টাকা এত পাশের গ্রামের মানুষ বলবে আমরা দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি এক এলাকায় মসজিদ যদি বানায় পঞ্চাশটা গম্বুজ দিয়ে তো অন্য এলাকার লোকেরা বলবে আমরা একশোটা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করার জন্য প্রতিযোগিতা করা এটা কি খারাপ জিনিস নাকি না এটা খারাপ জিনিস না মসজিদ সুন্দর করে অসুবিধা নাই কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ মসজিদ সুন্দর করবে ঈমান সুন্দর করবে না মসজিদের ব্যবস্থাপনা সুন্দর হবে না দেখা যাবে কোটি টাকা দামের মসজিদের কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরের অবস্থা হবে এমন নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ কিয়ামতের একটা সাইন একটা নিদর্শন হলো এই কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদগুলোর ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদগুলোর কমিটির পদ দখল করবে এখন দেখবেন সমাজের বেশিরভাগ মসজিদের কমিটি কমিটির পদ দেওয়া হয় ইমানদারিতা খোদা ভীরুতা তাকওয়া পরহেজগারিতা দিয়ে নয় বরং পদ দেওয়া হয় কার পয়সা বেশি কার ক্ষমতা বেশি কে বেশি টাকাওয়ালা কে বেশি পয়সাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতা লোক ক্ষমতাওয়ালা লোক চোর ডাকাত দুর্নীতিবাদ সন্ত্রাস এই লোকগুলো যখন মসজিদের পদ দখল করে এরা তখন মসজিদের ভেতরে ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না যে ইমাম সাহেব হক কথা বলেন এই ইমামের চাকরি বেশি দিন থাকে না কিছুদিন পর চাকরি চলে যায় আর যে ইমাম সাহেব এই চোর বাটপারদের গোলামি করতে পারে দীর্ঘদিন ইমাম সাহেবের চাকরি থাকে যে ইমাম সাহেব এই রকম করে ফাসিক ফুজ্জারদের পা চাটে এই এটা ইমামের কোনো জাত না এই ইমামের উচিত মসজিদের মিম্বর ছেড়ে মাটি কেটে ভাত খাওয়া আপনি ইমামতি ছাড়েন আপনার মতো লোক আপনাকে দিয়ে ইমামতি মানায় না আপনি মাটি কেটে ভাত খান ব্যবসা বাণিজ্য করে ভাত খান আর যদি আপনি মসজিদের মিম্বরে বসেন তো ফাসিক ফুজ্জারদের তাবেদারি না করে হক কথা আপনাকে বলতেই হবে নবীজি বলেছেন মাসাজিদ হুমা আমিরা মসজিদগুলো সুন্দর হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হেদায়াত শূন্য হবে হেদায়াতি কার্যক্রম মসজিদে থাকবে না কারণ হেদায়াত শূন্য মানুষগুলো মসজিদ পরিচালনা কমিটিতে থাকবে আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনে আখিরাতমুখী জীবন পরিচালনা করবে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ এবং ব্যবস্থাপনায় থাকবে তারা মসজিদের কমিটিতে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজে আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ তখনই মসজিদ থেকে হেদায়েতের কথা আসবে ঠিক কিনা
নবীজি বলেছেন আখেরি জামানার মসজিদগুলো সুন্দর হবে মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হবে নবীজির কথাগুলো যেন আজকে মিলে যাচ্ছে শেষ অংশটা শুনেন এই হাদিসের শেষ অংশ হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানার অসংখ্য আলেম থাকবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করবে ফাসিক ফুজ্জারদের তাবেদারি করবে হক কথা বলবে না চতুর্দিকে জুলুম থাকবে গলা দিয়ে আওয়াজ বের হবে না কেমনে আওয়াজ বের হবে যে আলেমের গলা দিয়ে ফাসিক জালিমদের পয়সা বিরানি জিলাপি ঢুকে এই আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট এরা দেখা যাবে দরকারি কোনো কথা বলবে না চতুর্দিকে নির্যাতন নিপীড়ন সত্য কথা বলবে না চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না জিলাপি আছে যেখানে বিরানি আছে যেখানে তারা আছে শুনেন শুনেন আলেমদেরকে দেখবেন চার ক্যাটাগরির আলেম আমাদের সমাজে দেখা যায় জুড়ে বলেন কয় ক্যাটাগরি এক নাম্বার হলো তরকারি আলেম আমি এদের নাম দিয়েছি তরকারি আলেম পেট একটা দেখবেন ডেরামের মতো কোন নবীর পেট উঁচা ছিল না এত খাওয়া কিসের হ্যাঁ নবীরা ছিলেন সুঠাম দেহি কোন নবীদের পেট এত বড় ছিল না আপনার এত মেদ মারে কেন তরকারি আছে যেখানে তিনি আছেন সেখানে তরকারি আলেম যেই দাওয়াত দিল একটু বিবেচনাও করে না হারামও বুঝে না হালালও বুঝে না যেই বাড়িতে তরকারির স্বাদ বেশি ওই বাড়িতে তার আনাগুনা বেশি যেখানে জিলাপি যেখানে বিরানি সেখানেই আছে সে তরকারির জন্য খাওয়ার জন্য খাওয়া দিবেন সবটি হক কথা বের হয় না এরা প্রয়োজনীয় কোনো কথা বলে না উম্মার দরদ নিয়ে উম্মার পক্ষে কথা বলে না এদা হলো তরকারি আলেম জুড়ে বলেন কি আলেম এরপরে দুই নম্বর হলো দরবারি আলেম দরবারি দরবার খুলে বসেছে বাপ দাদার থেকে পেয়েছে দরবার গদ্দি নিশিনে হয়ে দরবার চালায় হুক্কু হুক্কু জিকির চলে চক্ষু বন্ধ করে জিকির করে কিসের চক্ষু বন্ধ করে জিকির করো মিয়া গোটা দুনিয়ায় ফিলিস্তিনে আজকে মুসলমানের উপরে কারবালা চলে বন্ধ চক্ষু খুলে দাও হুক্কু হুক্কু বন্ধ করে হক কথা দরবার থেকে ছেড়ে দাও হক কথা বলনে ওয়ালা দরবার বাংলাদেশে কম না বেশি দরবারি আলেম তিন নম্বর হলো সরকারি আলেম যেই দল এসে যখন সরকার গঠন করে এদের গিয়ে পা চাটে যে সরকার যখনই ক্ষমতায় ওই সরকারের সাথে তারা থাকে এইগুলো হচ্ছে সরকারের পা চাটা গুলাম আলেম এক নম্বর বললাম তরকারি দুই নম্বর দরবারি তিন নম্বর সরকারি চার নম্বর হলো দরকারি আলেম যেখানেই যেখানেই উম্মতের জন্য যেটা বলা দরকার যেটা করা দরকার এই আলেমরা আছে সেখানে এই আলেমদেরকে পাবেন কোথায় এই আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে তাদের প্রতিবাদ আছে সেখানে আবার প্রতিবাদ করতে গিয়ে মাঝে মাঝে জালেমদের জুলুমে তারা জালেমের জুলুমে পিষ্ট হয়ে যায় এই জন্য দরকারি আলেমদেরকে বেশিরভাগ জালেমদের জিন্দানখানা জেলখানায় পাওয়া যায় পাবেন অন্যায় আছে যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার জেলখানা যেখানে দরকারি আলেম আছে সেখানে আবার কবরস্থানে অনেক দরকারি আলেম শুয়ে আছে আমাদের সম্পর্ক হবে দরকারি আলেমের সাথে যাদের অন্তরের মধ্যে লোভ লালসা নাই দুনিয়া প্রীতি নাই যাদের অন্তরের মধ্যে আছে কেবলমাত্র কার ভয় আল্লাহকে ভয় করে উম্মতের প্রতি দরদ রেখে যারা কথা বলে এরাই হলো দরকারি আলেম এই দরকারি আলেমদের সাথে আল্লাহ আমাদেরকে বানায় দাও বলেন আমিন আল্লাহর নবী বলেছেন অনেক আলেম আমার কথায় কি কষ্ট পাচ্ছেন কোরআনের কথাগুলো এইরকমই কোরআন থেকে কথা বললে চুরির কথা বললে তো চোরের মন খারাপ হবে ঠিক কিনা ডাকাতির কথা বললে তো ডাকাতের মন খারাপ হবে দুর্নীতির কথা বললে তো দুর্নীতিবাজের চেহারা কালো হবে কার চেহারা কালো হলো আর কার চেহারা সাদা হলো এইটা দেখে কোরআনের কথা বলা যায় না কোরআনের কথা একেবারে নির্দ্বিধায় বলা লাগবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায়
আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না দেখা যাবে দাজ্জালের মতো দাজ্জালি কাজ নিয়ে বসেছে দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যাবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা হবে ফেক জাহান্নাম দাজ্জাল নামের অর্থই হলো প্রতারক দাজ্জাল নামের অর্থ হলো মিথ্যাবাদী দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড দাজ্জাল যে জান্নাত আর জাহান্নাম দেখাবে ওইটা আসল না নকল জোরে বলেন আসল না নকল আল্লাহর হাবিব বলেছেন যদি দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ে যাও আর দাজ্জালের কাছে দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায়া দাজ্জাল যদি বলে ঈমান আমার উপরে আনো না আনলে আমার এই জাহান্নামে ফেলবো নবীজি বলেছেন ভয় পাইও না দাজ্জালের কথিত জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেখো ওইটা আসলে জাহান্নামের আগুন নয় ওইটা হলো তোমার জন্য জান্নাতের ফুলবাগান দাজ্জাল যেমন এসে মানুষকে ফেক জান্নাত আর জাহান্নাম বিলাবে দাজ্জালের জন্ম হয়ে গেছে অনেক আগে দাজ্জাল আত্মপ্রকাশ এখনো হয় নাই এখন দাজ্জাল আত্মপ্রকাশের আগে কিছু আলেম নামক জাহেল দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আর জান্নাত জাহান্নাম মানুষকে বিলাইয়া দিচ্ছে তাই আপনি জান্নাতি জান্নাত তোর বাপের জান্নাত কার বাপ দাদার সম্পদ নয় জান্নাত কার আমি বলতে পারবো না আপনি জান্নাতি আপনি বলতে পারবেন না হুজুর আপনি জান্নাতি আমরা বলতে পারবো এরকম আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও আমার ভাইকে জান্নাতি বানায়া দাও আমি বলতে পারবো আল্লাহ এই ফেনীর সব মানুষকে জান্নাতি বানায়া দাও আমরা এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি জান্নাত কামনা করতে পারি কিন্তু আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো নবীজি বক্তৃতা করছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলী জান্নাতি এই রকম করে নবী 10 জন সাহাবীর নাম বললেন এই 10 জন সাহাবীর নাম বলে নবীজি বললেন এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে এর বাহিরে আর কেউ জান্নাতি আমরা বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমি জানি না আপনিও জানেন না আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমার আপনার কি লস আছে নাকি আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামি বানায় দেন সেখানেও আমার আপনার করার কিছু নাই জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কে এটার ফয়সালা যিনি করবেন তিনি কি কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ঈমান আনো এটা আমার জান্নাত এটা জাহান্নাম দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান্নাম বিলায় জান্নাত জাহান্নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে অথবা আল্লাহর কাছ থেকে জান্নাতটা জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে বেটা তুমি নিজে কোথায় যাবে আগে ওটা চিন্তা করো কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না ইউটিউবার ভাইরা উল্টা পাল্টা থাম্বেলার ছবি লাগাই দেয় আমাদেরকে আবার বিপদে ফেলাই না দেখছেন এই কথাটা ফাঁকে দিয়ে মনে পড়লো এই কারণে আমরা যখন কথা বলি লাইনে কথা বলি বেলাইনে কোনো কথা বলি না কারোর প্রতি আমাদের দুশ্মনী আছে নাই কিন্তু ইউটিউবাররা মাঝে মাঝে ভিউয়ের ধান্দায় তারা যেটা করে দেখা যায় অমুক একবার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ সাহেবের ছবি লাগাইয়া এক ইউটিউবার আমার ছবি পাশে দিয়া আমার হাত দিয়ে দিয়েছে মাহবুবুল আলম হানিফের হানিফ সাহেবের ঘাড়ের মধ্যে আর থাম্বেল দিয়েছে হানিফ সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে যেই কথা বললেন এম হাসিবুর রহমান অথচ ওই ভিডিও দেখলে দেখা যায় উনার নামও বলি নাই উনাকে নিয়ে কোনো বক্তব্য এটা করলো কেন করলো কেন শুধুমাত্র ভিউর জন্য তো আমার এই ভাইদেরকে আমি একটা কথা বলি আমরা যখন বিপদে পড়ে যাব তখন আপনারা কাদের রেকর্ড নেবেন তখন আপনাদের এই ভিউ হবে কেমনে আপনাদের চ্যানেল চলবে কেমনে সবাই যদি আস্তে আস্তে জিন্দানখানায় চলে যায় তো আপনাদের ক্যামেরা কি হবে ক্যামেরা তো অপশনে চলে যাবে যেন এমন কিছু কইরেন না যাতে হুজুররা বিপদে পড়ে আর আপনারাও এরকম অপশনে চলে যান এজন্য যেটা বলবেন আলেমরা যেমন আলোচনা চলছে শেষ জামানার চারটি ভয়াবহ বিপর্যয় নিয়ে কয়টা বিপর্যয় তো এটা দেন যে শেষ জামানার নবীজির যে কথাগুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে সুন্দর দেন কিন্তু দিয়ে দিলেন আপনি এরকম
উনার ছবি এনে কাটকুট করে লাগাই এরপরে এমন এক থাম্বনেল দিলেন এমন এক টাইটেল দিলেন পরে দেখা যায় আজকে তো মাহফিল করে গেছি ফেনী থেকে তারপরে মনে করে আগামী কাল নোয়াখালীতে মাহফিল নোয়াখালীর এসপি সাহেব যখন ইউটিউবে এটা দেখে উনাদের তো সময় নাই ভেতরে ওয়াচ শোনার থাম্বনেল দেখে বলেছে এটা কোন হুজুর যে কথাবার্তা বলে দেখছো থাম্বনেল কেমন এরকম করে আপনারা মানুষকে বিপদে ফেলে দেন হ্যাঁ আমরা যেটা বলি কথা বলার সময় আমরা স্পষ্ট করে কথা বলি কথার ভেতরে কোনো ফাঁক রাখি রাখি না কিন্তু আপনারাও কাজ করার সময় সঠিক কাজটা করেন বেদরকারি কোনো ওই যে ইউটিউবারও কিন্তু অনেক জাতের আছে তরকারি সরকারি দরকারি হ্যাঁ তা আপনারা দরকারি ইউটিউবার হবে পারবেন না ইনশাআল্লাহ ইউটিউবারদের বিরুদ্ধে এটা বলে না এদের অবদান আছে এবার অবদানের কথাও বলি আপনাদের ঘরের স্ত্রী সন্তান মেয়েরা এরা যে এত ওয়াচ শোনে আগে এরা ভারতীয় সিরিয়াল দেখতো এখন দেখা যায় রান্না করে মহিলারা শুধু রান্না করে আর হুজুরদের ওয়াচ শোনে এই অবদান কাদের ইউটিউবারদের তারা এই বক্তব্যগুলো দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছে দেশ বিদেশে ছড়িয়ে দিয়ে এরাও কিন্তু দাই ইলাল্লাহর ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন বলেন আমিন আমরা কোথায় ছিলাম মনে আছে তো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে কিছু আলেম হবে সেই জামানায় বলেন কি হবে নিকৃষ্ট এরা ফেরকাবাজি আরম্ভ করবে নবীজি বলেছেন এদের থেকে ফিতনা প্রকাশিত হবে এখন বর্তমানে আলেমদের বাহিরে যত দল আলেমদের মধ্যে দলাদলি এখন আরো তত কম না বেশি কত বেশি আলেমদের মধ্যে দল আর দল আল্লাহর নবী বলেছেন আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইন ওয়া সামিউনা মিল্লা সাবধান আমার উম্মত আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে ওয়া ইন্না হাদিহিল মিল্লাত সাতাফতারিকু আলা 73 আর আমার এই উম্মত 73 কাতার বিভক্ত হবে সিনতানি ওয়া সামুনা ফিন্নার 72 কাতার জাহান্নামে যাবে ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ এক কাতার এক শ্রেণীর দল একটা দল কেবল জান্নাতে যাবে দেখি কি শুনলেন জবাব দেন ইহুদি খ্রিস্টানরা কয় কাতারে বিভক্ত জুড়ে বলেন আর আমাদের উম্মত কয় কাতার জাহান্নামী 72 কাতার জাহান্নামী কয়টা দল জান্নাতি এখন কৌমি হলে বলবে আমরাই জান্নাতি আলিয়া হলে বলবে আমরাই জান্নাতি যত দল আছে তারা নিজেরাই দাবি করে আমরা জান্নাতি এবার আসেন নবীজি কাদেরকে জান্নাতি বললেন নবীজিকে জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর হাবিব কাদেরকে আপনি জান্নাতি বললেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের কোন দল জান্নাতি পরিচয় দেন নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবীদের পথের উপরে আছে এখন সবাই হয়তো বলবে আমরা নবীর পথে সাহাবীদের পথে এবার আসেন নবীর পথ সাহাবীদের পথ কোনটা আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন আমি আপনি জবাব দেওয়া লাগবে না কোরআনের মধ্যে এই জবাবটা আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই কেন আল্লাহ নবীকে পাঠালেন নবীর পথ কি ছিল নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কোথায় ছিল আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি হচ্ছেন সেই আল্লাহ সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দীনে হক সহকারে পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো কোরআনের বিজয় ইসলামের বিজয় আমার সাথে আপনারা একমত না দ্বিমত পিছনের তারা দ্বিমত নবীর পথ কোনটা ছিল এই পথের গন্তব্য কি ছিল আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন নবীর পথ হলো কুরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য হলো কুরআনের বিজয় সুতরাং এই পথে চলতে গিয়ে এই গন্তব্যে যেতে গিয়ে নবীজি সাফা পাহাড়ে শরীরের রক্ত দিয়েছেন
তায়েফের ময়দানে মার খেয়েছেন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা বদরে জীবন দিলেন ওহুদে জীবন দিলেন আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হলেন তাহলে বোঝা গেল নবী এবং সাহাবীদের পথ ছিল কুরআনের আন্দোলনের পথ এই পথের গন্তব্য ছিল কুরআনের বিজয় তাহলে এখন সারা দুনিয়ায় মুসলমানের মধ্যে ফেরকাবাজি থাকবে অসুবিধা নাই আমি আপনি নবী এবং সাহাবীদের পথ ধরে আছে এই রকম জান্নাতি দল চিনব কিভাবে যারা নবী এবং সাহাবীদের মতো কুরআনের আন্দোলন করে নবী এবং সাহাবীদের মতো কুরআনের আন্দোলন করতে গিয়ে কুরআনের জন্য রক্ত দেয় জীবন দেয় যারা নবী এবং সাহাবীদের পথের উপরে আছে তারা জিলাপি আছে যেদিকে পিরানি আছে যেদিকে শয়তানদেরকে ওই পথে দিচ্ছে এরা শয়তানেরই দুশর কুরআনের পথ এটা মসৃণ নয় কুরআনের পথে চললে জিলাপি নাই কুরআনের পথে চললে বিরানি নাই নবী এবং সাহাবীদের মতো কুরআনের পথে চললে পথটা রক্ত মাখা পিচ্ছিল হয়ে যেতে পারে কিন্তু রক্ত মাখা পিচ্ছিল পথে আমরা ভয় পাব না বরং এই রক্ত মাখা পিচ্ছিল পথে চলার জন্য কারা কারা নিজেকে প্রস্তুত করেছে হাত তুলে আল্লাহকে দেখান হাতগুলো নামান আল্লাহ কবুল করেন শুনেন শুনেন শেষ কথাগুলো শুনেন আল্লাহর হাবিব বলেছেন আলু আল উলামাউ উমানাউর রুসুল আলা ইবাদিল্লাহি তাআলা মা লাম ইখানাতুস সালাতিন আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ আলেমরা শাসক গোষ্ঠী ফাসিক ফুজ্জারিদের তাবেদারি না করে যতক্ষণ আলেমরা রিসালত নবী এবং রাসূলদের নবুয়ত এবং রিসালাতের জিম্মাদারি গ্রহণ করে নবী এবং রাসূলদের দাওয়াতি কর্মপন্থায় চলে ততক্ষণ পর্যন্ত আলেমরা নবী রাসূলদের সেই দায়িত্বের জিম্মাদারি পালন করে আর যখন ফাইন খানাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রুসুল ওয়া খানুহুম আর যখন আলেমরা নবুয়ত এবং রিসালাতে রেখে যাওয়া সেই দায়িত্বের খেয়ানত করে আল্লাহর হাবিব বলেছেন ফাহদারুহুম এই জাহেলদেরকে তখন বর্জন করো ওয়াতাজিলুহুম এদেরকে এদের সঙ্গ ছেড়ে দাও আমরা থাকবো তাদের সাথে কোরআনের সাথে থাকবে যারা তাদের সাথে হব আমরা আমাদের পথ হলো কোরআনের পথ আমাদের পথ হলো ইসলামের পথ কারণ নবী এবং সাহাবীদের পথ ছিল কিসের পথ আস্তে বলবেন না জোরে বলেন কিসের পথ আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান ইয়াকুনু হিম্মাতু আহাদিহিম বাতনাহু ওয়া দীনাহু আখিরি জামানায় কিছু আলেম থাকবে এরা হবে প্রবৃত্তির পূজারি পেট পূজারি প্রবৃত্তি আর পেটের পূজা করে সামান্য কিছু পদ পদবীর আশায় জিলাপি আর বিরিয়ানির আশায় এরা অনেক সময় হক কথা বলবে না এই হলো আখিরি জামানার ইসলামের চিত্র চারটা কথা বললাম আলোচনা একটু রিপিট করি একটু সামারিটা বলে দেই নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু নামে ইসলাম থাকবে ইসলামের কোনো আদর্শ থাকবে ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন থাকবে কুরআনের শিক্ষা কোথাও থাকবে তিন নাম্বার বলেছি মাসাজিদুহুম আমিরা মসজিদগুলো সুন্দর এবং চাকচিক্যময় হবে ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলোর ভেতরে হেদায়াত থাকবে মসজিদ হবে পাকা মুসল্লি হবে চার নাম্বার বলেছে উলামা ও হুম শাররুম মান তাহতা আদিমিস সামা ওই জামানার আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট এখন বলেন তো যে চারটা কথা নবীজি আখেরি জামানার ব্যাপারে বলেছে এগুলো আজকে চারপাশে আছে না নাই কথাগুলোর মিল আছে না নাই আমরা দোয়া করছি আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান আমাদেরকে গরু খাওয়া মুসলমান বানায়েন না আমাদেরকে প্রকৃত মুসলমান বানান বলেন আমিন আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখিয়েন না আমাদেরকে মসজিদগামী বানান বলেন আমিন আল্লাহ আমাদেরকে আপনি কুরআনের তেলাওয়াতকারী শুধু বানায়েন না আপনি আমাদেরকে কুরআনের আশেক বানান আমাদেরকে কুরআনের রঙে জীবন রাঙাবার মতো তৌফিক দেন বলেন আমিন আর পেট পূজারী আলেমদের থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করেন
পেট পূজারী নয় দরকারি আলেমদের সাথে আমরা হব দরকারি আলেমরা মৃত্যুকে ভয় পায় না দরকারি আলেমরা সব সময় উম্মার দরদ নিয়ে কথা বলে উম্মার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে জান্নাত জাহান্নাম যারা বিলায়া দেয় বেশিরভাগ এই ভণ্ডগুলো উম্মতের মধ্যে খালি ফিতনা লাগানোর জন্য বক্তৃতা করে শুনে দেখবেন কথাগুলো উম্মতের ঘরে আগুন লেগেছে কিভাবে এখন পানি ঢেলে ঠান্ডা করা যায় এই চিন্তা না করে যেগুলো মৌলিক বিষয় নয় তাদের ওয়াজ মাহফিলগুলোতে গিয়ে দেখবেন এই সব বিষয় নিয়ে আলোচনা করে খালি উম্মতকে বিভক্ত করার মধ্যেই রাজ নবীজির এই কথাগুলো যেন মিলে যাচ্ছে উম্মতকে কেন আমরা ভাগ করব হ্যাঁ কি আশ্চর্য অবস্থা মসজিদ ভাগ হয়ে যাচ্ছে হুজুরদের মধ্যে কত দল কৌমি আলিয়া এরপরে পীর সাহেবদের মধ্যে কত দরবার এত দোলাদুলি থাকবে কেন হ্যাঁ কৌমি আলিয়া ঠেলাঠেলি থাকবে কেন কৌমির আলেম তিনিও আমার ভাই আলিয়ার আলেম তিনিও আমার ভাই আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আলেমরা মুসিবতে পড়েছেন আলেমদের খাসলতে আলেমদের স্বভাবে যদিও কথাগুলো একটু তিক্ত তিতা কথা কিন্তু সত্য কথা একটু তিতাই হয় কেন বললাম যখন একজনের উপরে একজন আলেমের উপরে মুসিবত আসলো বাকিরা পাঞ্চা পাইছে পাঞ্চা পাইয়া কয় এটা আমাদের না চলুক না অসুবিধা কি কিছুদিন পর আরেকজন কয় অসুবিধা না এটাও আমাদের না এখন একটা একটা করে ধরতে ধরতে এখন আর কেউ বাকি আছে যদি প্রথমবারই আমরা সতর্ক হয়ে যেতাম প্রথমবারই আমরা সতর্ক হয়ে যেতাম এক সিংহ পুরুষ তো চলেই গিয়েছে প্রথমবারই যদি আমরা সতর্ক হয়ে যেতাম আর যদি বলতাম এটা ওলিয়া উলিয়ার দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে যারাই ক্ষমতায় আসেন যে ক্ষমতায় আসেন যে যার যেভাবে ইচ্ছা চালান কিন্তু খবরদার আলেমরা যখন সত্য কথা বলবে আলেমদের বিরুদ্ধে লেগে যাবেন না এক আলেমের উপরে আঘাত আসলে বাকি আলেমরা যদি একজোট হয়ে যায় তাহলে দেখবেন আলেমদেরকে দেখলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের মানুষরা রাজনীতি করলেও আলেমদেরকে ভালোবাসে ঠিক কিনা তারা যখন দেখবে আলেমরা কখনো দলাদলি করে না আলেমরা যদি এক থাকতে পারি তাহলে দেখবেন এই দেশে কোনো আলেমের হাতে হাত করা পড়ানোর দুঃসাহস কারো হবে না এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে এটা এটা রাজনীতির কোনো সমাবেশ নয় এটা কুরআনের মাহফিল আলেমরা আলেমরা কোনো রাজনীতির পক্ষে কোনো দলের পক্ষে কথা বলেন না ওলামায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে রসুলের দিকে ডাকেন ঠিক কি না এখানে অনেক দলের মানুষ আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে এই কুরআন কি আওয়ামী লীগের কুরআন কি বিএনপির কুরআন কি জাতীয় পার্টির কুরআন আমাদের সবার কুরআন যেমন আমাদের সবার আলেম উলামা আমাদের সবার জন্য সম্মানের ঠিক কি না এজন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল দলের মানুষ আমরা আমরা আলেম উলামাদের মুক্তি চাই কি চাই না কারা কারা চান তো হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত না মানে এটা হচ্ছে আলেমদের প্রতি ভালোবাসা ঠিক কি না এটা আলেমদের প্রতি ভালোবাসা দলাদলি দলাদলির জায়গায় থাকবে কিন্তু আলেমদের আলেমদেরকে নিয়ে আমাদের কোনো দলাদলি থাকবে আমরা সবাই আলেমদেরকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আসল দলাদলি না করি